হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো দেখো, আমি কিন্তু এখন আছি রান্নাঘরে। তো আজকে কিন্তু আমি ইলিশ ভাপা রান্না করবো, সেই কারণে যা যা প্রয়োজনীয় সব কিছু হাতের কাছে নিয়ে চলে এসেছি। তো অন্যদিনের তুলনায় আজকে কিন্তু আমার মনটা একটু বেশি ভালো আছে। ইলিশ মাছটা কিন্তু ছোটোবেলা থেকে আমার একটু বেশিই পছন্দ, আর যেহেতু পছন্দের মাছ বাবা নিয়ে এসেছে, সেই কারণে আজকে একটু অন্যরকমভাবে মাছটাকে ট্রাই করবো। আমাদের বাড়িতে কিন্তু সর্ষে ইলিশ ইলিশ ভাপা এসব খুব একটা করাই হয় না, একটাই কারণ, এসব সর্ষে দিয়ে যে কোনো খাবার খেতে আমাদের বাড়ির লোকেরা আবার একটু কমই পছন্দ করে। তবে আমি যখন আমার কলকাতার বাড়িতে থাকি তখন কিন্তু ইলিশ মাছ আনলেই আমি সর্ষে ইলিশ করি, নাহলে ইলিশ ভাপা করি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর ইলিশ পাতুরি করতে কিন্তু এখনও শিখিনি, তবে খুব তাড়াতাড়ি ওটাও শিখে যাবো। ইলিশ পাতুরি খাওয়ার কিন্তু আমার ভীষণ ইচ্ছে। আর এই দেখো, আমি কিন্তু আজকে ইলিশ ভাপা করব, সেই কারণে একটু সর্ষে, একটু পোস্ত, একটু টক দই আর দু চারটে কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো মিক্সিতে মশলাটা করে নেওয়ার পরে আমি কিন্তু ছ পিস মাছ ভালো ভালো সাইজ থেকে বেছে একটা বলে নিয়েছি। নিয়ে এই যে তার মধ্যে কিন্তু একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর বেশি করে একটু মাস্টার্ড অয়েল দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর এটা আমি দেখো ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু একটা স্টিলের বোলের মধ্যে এটাকে আমি গরম জলে ভাপা করতে দেবো। তো ভেবেছিলাম প্রথমে মাইক্রোওয়েভে করব, তো হঠাৎ করেই মনে পড়লো মাইক্রোওয়েভে তো স্টিলের বোল অ্যালাউ করবে না, তো সেই কারণেই কিন্তু আজকে উনুনেই করে নিলাম। তো গ্যাসে করলে কেমন কী হতো না হতো আমি জানি না, তবে আজকে কিন্তু আমি উনুনেই করে নিয়েছি। তো দেখো ফাইনালি কিন্তু আমার ইলিশ ভাপা একদম গরমা গরম রেডি।